জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাম কংগ্রেস জোটের কর্মীদের হাসুয়া দিয়ে কপানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুনপাড়া এলাকায়। সূত্র মারফত জানা যায়, রামনগর নতুনপাড়া গ্রামের বাসিন্দা রবিউল শেখ নিজে সরিষার জমিতে জল সেচ দিতে গিয়েছিল। সেই সময় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই সময় পাইপ কেটে দেওয়া নিয়ে বচসা শুরু হয়। পরে হাসুয়া দিয়ে হাবিল শেখ এবং তার বোন লীলা খাতুনকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। ঘটনায় দুজন গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জখম অবস্থায় রবিউল শেখকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, তৃণমূলে ছত্র ছাওয়ায় থাকা জমি মাফিয়ারা হাসুয়া নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। শাসক দল পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠনের পর থেকে জোর করে যা ইচ্ছা তা করার চেষ্টা করছে। মহিলাদের গায়েও হাত দেওয়া হচ্ছে, সেই সঙ্গে জমি দখলেরও চেষ্টা করা হয়েছে। এটা বেশিদিন থাকবে না, মানুষ রুখে দাঁড়াবে। স্থায়ী সমিতি গঠনের পর জমি মাফিয়ারা আবার মাথা ছেড়ে দিয়ে উঠেছে। জমি দখলের চেষ্টায় তারা আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় নেমেছে। আজকে আমাদের জোটকর্মীরা রায়ের ভিয়ে পানি দেওয়ার জন্য গিয়েছিল এবং পানি চলছিল, সে অবস্থায় গিয়ে তাদের ফিতে কেটে দেয় এবং আমাদের জোটকর্মীরা তাদেরকে বলে যে আমাদের ফিতে কেটে দিলে কী করতে, পানি নেওয়া হচ্ছে। তো সেমত অবস্থায় এই জমি মাফিয়ারা মানে পরিকল্পিতভাবে তাদেরকে আক্রমণ করে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়, তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। যদিও রানীনগর দু নম্বর ব্লকে বিরোধী দলনেতা মিজান হাসান দাবি করেন এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা। অ্যাকচুয়ালি যে অভিযোগটা করছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি যতদূর খোঁজ নিয়ে দেখলাম এটা হচ্ছে ওদের পারিবারিক ঝামেলা, ভাই ভাইয়ে গন্ডগোল। জমিতে জল দেওয়া নিয়ে ওরা ভাই ভাইয়ে গন্ডগোল করেছে, কিন্তু ওরা এটা তো ওদের এখন ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কী করে তৃণমূলকে জড়ানো যায়, সবকিছুতেই তৃণমূলের ভূত দেখছে। সে হাইকোর্ট থেকেও তৃণমূলের ভূত দেখছে, পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন থেকেও তৃণমূলের ভূত দেখছে। কিন্তু আমরা আমাদের দলের কর্মীদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কোথাও কোনো রকম গন্ডগোলে জড়ালে পারে তার পিছনে দল থাকবে না। আমি অনুরোধ করব, নিশ্চয়ই থানাতে কমপ্লেন হয়েছে, থানা রহস্য উদ্ঘাটন করুন, প্রকৃত তদন্ত করে দোষী প্রমাণিত হবে।